শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় ইনপুট ডিভাইস। কয়েকটি ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস এবং মাইক্রোফোন। আজকে আমরা এই কয়েকটি ইনপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব কিবোর্ড সম্পর্কে। কিবোর্ড কম্পিউটারের একটি অতি পরিচিত এবং খুব গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস। এই কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে কোনো তথ্য লিখতে পারে। এটা আমার হাতে তোমরা একটা কিবোর্ড দেখতে পাচ্ছ। এই কিবোর্ডের এখানে বর্ণ আছে ইংরেজিতে এ বি সি ডি, আবার সংখ্যা আছে 1 2 3 4 5, এবং এখানে বিভিন্ন ফাংশন কি থাকে এইগুলি, এটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডটি কম্পিউটারের সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে, তোমরা আমার হাতে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছ, এই ল্যাপটপের এইখানে যে পোর্ট থাকে সেখানে সংযোগ দিতে হয়, সংযোগ দিয়ে আমাদের কাজ করতে হয়। এইভাবে কিবোর্ডটাকে ল্যাপটপের সঙ্গে অথবা কম্পিউটারের সঙ্গে সংযোগ দেওয়ার পরে কাজ করতে হয়। এই কিবোর্ডের ধারণার সূত্রপাত হয়েছিল মূলত পূর্বে যে টাইপরাইটার মেশিন ছিল, সেই টাইপরাইটার মেশিনের থেকে ধারণা থেকে এই বর্তমান যুগের যে বিস্ময়কর কম্পিউটারের কিবোর্ড অর্থাৎ কম্পিউটার আবিষ্কার হয়েছে। সেই কম্পিউটার লেখার জন্য যে যার মাধ্যমে আমরা লিখে থাকি সেটা হচ্ছে কিবোর্ড। তাহলে আমরা এই কিবোর্ড সম্পর্কে আমরা এত সময় জানতে পারলাম। এখন আমরা কিবোর্ড সম্পর্কে জানতে পারলাম, এখন আমরা আলোচনা করব মাউস সম্পর্কে। মাউসও কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। মাউস দুই প্রকারের থাকে, একটা হলো তারযুক্ত মাউস, তোমরা আমার হাতে এই যে তারযুক্ত একটা মাউস দেখতে পাচ্ছ, আর একটি মাউস আছে যেমন এটার সঙ্গে কিন্তু কোনো তার নেই, এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেমে কাজ করে, ওয়াইফাই ওয়্যারলেস সিস্টেমে এই মাউসগুলি কাজ করে। এখন এই যে মাউস, এই মাউসটা কম্পিউটারের সঙ্গে এইভাবে সংযোগ দেওয়া হয়। এখানে এই যে ইউএসবি পোর্ট আছে, এই মাউসের এই পোর্টটা এখানে কম্পিউটারের সঙ্গে এইভাবে সংযোগ দিতে হয়, এইভাবে সংযোগ দিয়ে কাজ করতে হয়। যে মাউসে এখানে কেবল আছে সেই কেবলের মাধ্যমে, মানে এটা হচ্ছে তারযুক্ত মাউস, আর এটা হলো তারবিহীন মাউস। এই মাউসের দুইটা বাটন, এই এই বাম পাশেরটা হলো লেফট বাটন আর ডান পাশে বলা হয় রাইট বাটন। এখন এই মাউসের বাম পাশে তর্জনী আঙ্গুল দিয়ে একটা চাপ দেওয়া, এটাকে বলা হয় ক্লিক করা, আর না থেমে যদি আমরা পরপর দুইবার চাপ দিই তাহলে এটাকে বলা হয় ডাবল ক্লিক করা। আর মাউসের ডান পাশে ক্লিক করাকে বলা হয় রাইট ক্লিক করা। বিশেষ ক্ষেত্রে আমরা ক্লিক করা বলতে সাধারণত আমরা বাম পাশে চাপ দেওয়াটাকেই বলি ক্লিক করা, আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা বলি রাইট ক্লিক করার কথা। এটা হচ্ছে মাউস। মাউস কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। কিবোর্ড এবং মাউস এই দুইটি কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ দুইটি ইনপুট ডিভাইস। এই দুইটির মাধ্যম ছাড়া
কম্পিউটারে কোনো কাজই সম্পূর্ণভাবে ভালোভাবে সমাধান করা যায় না। এই জন্য আমরা কিবোর্ড এবং মাউস এই দুইটাকে আমরা বলি খুবই একটা খুবই দুইটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। তাহলে শিক্ষার্থীরা আমরা এত সময় আলোচনা করলাম দুইটা ইনপুট ডিভাইস সম্পর্কে কম্পিউটারের, একটি হলো কিবোর্ড আর একটি হলো মাউস। কম্পিউটারে আরও ইনপুট ডিভাইস আছে যেমন মাইক্রোফোন। মাইক্রোফোনটা হলো কম্পিউটারে কোনো কথা শব্দ সাউন্ড এইগুলো প্রবেশ করার জন্য আমরা মাইক্রোফোন ব্যবহার করে থাকি, এটাও একটা ইনপুট ডিভাইস। তাহলে আমরা আজকে আলোচনা করলাম আজকের ক্লাসে কিবোর্ড মাউস এবং মাইক্রোফোন সম্পর্কে, এই ইনপুট ডিভাইসগুলি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি।